আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ওয়ার্ক পারমিট এবং তার খরচ নিয়ে বেশ কথাবার্তা চলছে। একজন ইমিগ্রেশন প্র্যাকটিশনার হিসাবে আমি নিজেও ইমিগ্রেশন অ্যাডভাইস দিয়ে থাকি, ওয়ার্ক পারমিট বিষয়ে অ্যাডভাইস দিয়ে থাকি। আমার মনে হচ্ছে যে এ বিষয়ে ওয়ার্ক পারমিটের রিয়েল কত খরচ হয় ফিস ইত্যাদি বাবদ সে ব্যাপারে একটা ধারণা দেওয়া উচিত বলে মনে করি, আর সেজন্যই আজকের ভিডিও। ওয়ার্ক পারমিটের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার যে কোনো প্রতিষ্ঠান থেকে স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হয় যে প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ইস্যু করবে। যদিও বর্তমানে ওয়ার্ক পারমিটকে ইমিগ্রেশনের ভাষায় বা ইমিগ্রেশন আইনে ওয়ার্ক পারমিট বলে না, এটা স্কিল ওয়ার্কার ভিসা বলে। তো খরচের দিকে যাই, সেটা হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স বের করতে হবে যে প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করবে বা অ্যাপ্লিকেন্টকে স্পন্সর করবে বা বিদেশি স্কিল ওয়ার্কারকে ব্রিটেনে নিয়ে আসবে। তো স্পন্সরশিপ লাইসেন্সের খরচ হচ্ছে আপনার ফিজ হচ্ছে £537। যে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 50-এর নিচে সেই প্রতিষ্ঠানের জন্য স্পন্সরশিপ লাইসেন্স করতে হলে প্রাথমিক যেটা ফিস দিতে হয় হোম অফিসকে সেটা £537। স্পন্সরশিপ লাইসেন্স ইস্যু হলে তারপরে যেটা করতে হয় আপনার কস্ট বের করতে হয় যেটা অ্যাকচুয়াল ওয়ার্ক পারমিট, সেটার জন্য ফিজ হচ্ছে আপনার £239। এবং সেই সময়ে আপনাকে ভিসা ইস্যুর জন্য দিতে হয় স্কিল সারচার্জ, বিদেশি স্টাফ আনতে হলে স্কিল সারচার্জ দিতে হয়, সেটা বছরে £364। 3 বছরে দিলে সেই ক্ষেত্রে আপনার £1092 হবে। এই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বের করা বাবদ স্পন্সরের কাছ থেকে আপনার হোম অফিস ফিসটা নেয়। তারপরে যেটা হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করা। তা নর্মালি আমরা যদি ধরি ভিসা ফি 3 বছরের জন্য স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে £719, আর তার সঙ্গে যোগ হবে আপনার ইমিগ্রেশন হেলথ চার্জ সারচার্জ। এই ইমিগ্রেশন হেলথ সারচার্জ যেটা সেটা 3 বছরে আপনার হবে £1872। সুতরাং এই হেডিংগুলি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়াল খরচ। সুতরাং প্রথমে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য খরচ ফিজ হচ্ছে £537, তারপরে আপনার কস ইস্যুর জন্য £239, তারপরে 3 বছরের জন্য স্কিল সারচার্জ হচ্ছে £1092, তারপরে 3 বছরের ভিসা ফি হচ্ছে £719, তারপরে আপনার 3 বছরের ইমিগ্রেশন হেলথ চার্জ হচ্ছে £1872। এই টোটাল £4458 খরচ হয় একটা ওয়ার্ক পারমিট বা স্কিল ভিসা ইস্যু হওয়া পর্যন্ত সবকিছু যদি পজিটিভ থাকে। আর সঙ্গে যদি স্পাউস আনতে হয় তাহলে অ্যাডিশনাল ফিজ হিসাবে যোগ হবে £719 ভিসা ফি আর আপনার £1872 আপনার ইমিগ্রেশন হেলথ চার্জ। সুতরাং মূল ফিজ যেটা হচ্ছে যেটা খরচ হয় একজন শুধুমাত্র একজন ওয়ার্ক পারমিট একজনের ওয়ার্ক পারমিট ভিসা মঞ্জুর হওয়া পর্যন্ত, মঞ্জুর না অ্যাপ্লিকেশন করা পর্যন্ত, সেটা হচ্ছে £4458। এই ফিজটা আপনাদের জন্য মানে দরকার পড়বে। তবে কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে ভিসা ফিজ আর একটু কম থাকে, আর আমি যেটা বললাম শুধুমাত্র বাইরে ইন কান্ট্রিজ করলেও আর একটু ফিজ একটু বেশি হয়। আশা করি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তারপরেও আপনারা যখন অ্যাপ্লাই করবেন নিজস্ব লয়ারের সঙ্গে পরামর্শ করে অ্যাপ্লাই করবেন, জাস্ট একটা গাইডেন্স দেওয়া হলো খরচের ব্যাপারে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আপনার একজনের জন্য £4458, যেটা £5000-এর নিচে খরচ হয় একজনের লাইসেন্স ইস্যু হওয়া থেকে ভিসা অ্যাপ্লিকেশন করা পর্যন্ত। আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।
এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে ওয়ার্ক পারমিট বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।